নির্বাচনের প্রাক লখনউয়ে সন্ত্রাস চালাচ্ছে শাসক দল, ভোটারদের ভোট কেন্দ্রমুখী না হতে হুমকি, সন্ত্রাস, বোমবাজি অব্যাহত, এই অভিযোগ এক কংগ্রেস সমর্থকের। মঙ্গলবার মধ্যরাতে বোমাতঙ্কে ভুগছে বিশালগড়। রাত 1:30 নাগাদ কংগ্রেস সমর্থক বিভাস সাহার দক্ষিণ রাউতখোলা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এতে আগুন ধরে যায় বসত ভিটের বাইরে। গৃহকর্তা বেরিয়ে এসে আগুন দেখে অগ্নি নির্বাপক কেন্দ্রে এবং বিশালগড় থানায় খবর দেন। একটি ইঞ্জিন আসার আগে স্থানীয় মানুষ আগুন নেভায়। পুলিশ এসে বিস্ফোরণে ব্যবহৃত সামগ্রীগুলি নিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিভাস সাহা। প্রায় 1:10-1:10 মধ্যে পরপর দুইটা পেট্রোল বোমা নিক্ষেপ, তখন সাথে সাথে আমরা আওয়াজ শুনে দরজা খুলে দেখি উঠানে ধা ধা করে আগুন ধরতেছে। তো পাশে আমার ভাইয়ের ঘর, ওই ঘরটা সাথে সাথে আমরা জল দিয়া নিভানোর চেষ্টা করি। তো সাথে সাথে বিশালগড় পিএসএ ফোন করি। ফোন করার পর 10-15 পিএস থেকে আমার সমস্ত স্টাফ এসে সমস্ত বোমার যা যা জিনিস পেয়েছে তা সংগ্রহ করে নিয়ে আসে। আপনার কী মনে হয় কারা এই কাজটা করতে পারে? আমার মনে হয় ধারণাতেছে যে আমরা কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত, তো এই যে কিছু বিজেপি সমাজদ্রোহী লোক, এর আগে আমার এই সামনে এই ভাইয়ের উঠানে একটা মারছে, এর আগের দিন সামনে ওই সামনের বাইরেটা মারছে। আমি দরজা খুললে সেটা কারোতে আগুনের লেগে বাড়াইতে পারতেছি না ঘর থেকে। তখন বাইকের আওয়াজ পাইছি, বাইকের আওয়াজ পেয়ে সেটা সাথে সাথে রাস্তা থেকে উঠে রাখলাম। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রং।